নমস্কার বন্ধুরা ভিডিওটিতে ক্লিক করার জন্য জব নোটিশের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ইন্ডিয়ার যে কোনো জায়গায় যে কোনো ভ্যাকান্সি বেরোলে সর্বপ্রথম কিন্তু আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেব। সেই অনুযায়ী কিন্তু আজও নতুন আরও একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি তো ইতিমধ্যে কিন্তু এইচ এএল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তরফ থেকে কিন্তু নতুন ডিকোটমেন্ট কিন্তু উঠে এসেছে তার আগে বলবো নিত্য নতুন জব রিলেটেড আপডেট সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিও তো ফ্রেন্ড এইস অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তরফ থেকে নতুন অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিংয়ের জন্য নতুন রিক্রুটমেন্ট কিন্তু বেরিয়ে এসছে যারা আইটিআই করে ভাবছো যে এখন কি করব তো তাদের জন্য দারুণ সুখবর নিয়ে কিন্তু ইতিমধ্যে আমি চলে এসেছি অনেকেই কিন্তু আইটিআই করে বসে আছে যে আমি এখন কি করব। তাহলে তাদের চিন্তার কোনো কারণ নেই তাহলে এই ভিডিওটির মাধ্যমে কিন্তু তোমরা সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু তোমরা বুঝতে পারবে তো ইতিমধ্যেই কিন্তু অ্যাপ্রেন্টিশিপ চেনিংয়ের জন্য কিন্তু ভ্যাকান্সি বেরিয়ে এসছে তো সর্বপ্রথম দেখতেই পাচ্ছ চলে আসবে এ এল ইন্ডিয়া ডট কো ডট ইন এই ওয়েবসাইটে অর্থাৎ এইটা হলো অফিসিয়াল ওয়েবসাইট তাহলে এখানে অফিসিয়াল ওয়েবসাইট আসার পর তোমাকে সর্বপ্রথম কি করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাকে প্রথমে কিন্তু এখানে কেরিয়ার অপশন আছে কেরিয়ার অপশনে ক্লিক করতে হবে তাহলে আমরা কিন্তু সরাসরি কেরিয়ার অপশনে ক্লিক করব কেরিয়ার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন আরও একটি ট্যাপ কিন্তু তোমাদের ফোনে ওপেন হয়ে যাবে তারপর এখানে দেখতেই পাচ্ছো এখানে সার্চ অপশন আছে এখানে তাহলে দেখতেই পারছো তোমরা এখানে কিন্তু সার্চ অপশন কিন্তু এখানে আছে তাহলে এখানে কিন্তু সার্চ করবে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সবার প্রথমে এখানে দেখতেই পারছো এখানে অ্যাসোসটে ডিভিশন লগ্ন এখানে ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু এখানে অটোমেটিক্যালি তোমাদের একটা পেজ খুলে যাবে পেজ খোলার পর এখানে দেখতেই পারছো এখানে সব সবার প্রথমে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এই নোটিফিকেশানটা কিন্তু তুমি ক্লিক করলে কিন্তু ডাউনলোড করতে পারবে তাহলে কিন্তু আমরা সরাসরি নোটিফিকেশানে ক্লিক করে কিন্তু আমরা ডাউনলোড করে নেবো তাহলে ডাউনলোড করার নোটিফিকেশন অনুযায়ী এখানে কী বলা আছে সমস্ত কিছু আমরা দেখে নেব তাহলে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাউনলোড করা আছে যেহেতু আমার ডাউনলোড করা আছে সেহেতু কিন্তু আমার টাইম লাগলো না তাহলে এখানে কী বলেছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড অর্থাৎ অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিংয়ের জন্য কিন্তু ভ্যাকান্সিটি বেরিয়েছে এখানে দেখতেই পারছো এখানে কিন্তু তারা কিন্তু এখানে বলে দিয়েছে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং যার কিন্তু লাস্ট ডেট কবে লাস্ট ডেট কিন্তু বেশি দিন টাইম নেই অর্থাৎ লাস্ট ডেট কিন্তু আঠেরো ছয় দু হাজার একুশ তোমাদেরকে আবারও বলে দিই লাস্ট ডেট কবে লাস্ট ডেট কিন্তু আঠেরো ছয় দু হাজার একুশ আঠেরো ছয় লাস্ট ডেট তারপরে বলে দিয়ে এদের রেজাল্ট দেবে কবে রেজাল্টের ডেটও কিন্তু দিয়ে দিয়েছে সমস্ত বিস্তারিত ডেট কিন্তু আমরা দেখে নেব তাহলে এটা কিন্তু এক ছয় দু হাজার একুশে কিন্তু বেরিয়েছে কবে এক ছয় দু হাজার একুশে কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে তাহলে সর্বপ্রথমে এখানে দেখতে পারছ তাহলে কোন কোন টেট এখানে ওই আমাদের এই এই এখানে কিন্তু ফর্ম ফিল করতে পারবে এখানে দেখতেই পারছো ফিটার আছে টার্নার আছে মেশিনিস্ট আছে মেশিনিস্ট গ্রাইন্ডিং আছে ইলেকট্রনিক্স মেশিনিক আছে তারপরে ইনস্ট্রুমেন্ট মেশিনিক মেকানিক আছে ইনস্ট্রুমেন্ট মেকানিক আছে ইলেকট্রিশিয়ান আছে তারপরে ইলেকট্রো প্লেটার আছে তারপর রেফ্রিজারেটার আছে অর্থাৎ আর এসি তারপর ড্রাফটসম্যান সিভিল আছে সিট মেটাল ওয়ার্কার আছে তারপর কোপা আছে তারপর কিন্তু এখানে আরও কিন্তু আছে ওয়েল্ডারও কিন্তু এখানেও আছে নিচে দেখে নেব সমস্ত কিছু কিন্তু নিচেও দেখে নেব তো এখানে দেখতে পারছো টেকনিক্যাল কোয়ালিফিকেশন কি কী যদি থাকে তবে তুমি ফর্মটি ফিল করতে পারবে সমস্ত কিছুই কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে এখানে কিন্তু ডিটেলসেও দেওয়া আছে ফিটার টার্নার মেশিনিস্ট মেশিনিস্ট গ্রাইন্ডার ওয়েল্ডার ইলেকট্রনিক্স মেকানিক ইলেকট্রিক ইলেকট্রনিক্স ইন ইনস্ট্রুমেন্ট মেকানিক তারপর ইলেকট্রোপ্লেটার রেফ্রিজারেটর ড্রাফটসম্যান সিভিল সিট মেডাল ওয়ার্কার কোপা তারা কিন্তু এখানে আইটিআই করে থাকলে কিন্তু তোমরা অ্যাপ্রেন্টিশিপের জন্য কিন্তু ফর্ম ফিল করতে পারবে অ্যাপ্রেন্টিশিপ করলে কিন্তু খুবই বেনিফিট পাবে আমি আগের ভিডিও তো বানিয়েছিলাম আমি তোমাদের ডিটেলসে বলে দিয়েছিলাম তো এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কী লাগবে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তোমাদের এর ভিতরে যে কোনো একটা টেড হলেই কিন্তু তুমি ফর্ম ফিল আপটি করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর আমরা নেক্সট দেখে নেবো এখানে কি বলেছে তোমাদের কিন্তু স্টাইপিন প্রত্যেক মাসে কিন্তু তোমাদের একটা স্টাইপিন দেওয়া হবে স্টাবিন কত দেবে সমস্ত কিন্তু তোমাদের ডিটেলসে কিন্তু বলে দেবো স্টাবিন ওই যে গভর্নমেন্টে করবে আশা করি তোমাদের সাত হাজারের কাছাকাছি কিন্তু আট হাজারের কাছাকাছি কিন্তু তোমাদের স্টাবিন দেবে আমারই একটা বন্ধু ওখানে অ্যাপ্রেন্টিসশিপ করতো তার কিন্তু সাত হাজার ছশো টাকা করে কিন্তু তার স্টাবিন প্রত্যেক মাসে ঢুকতো আশা করি বুঝতে পেরেছ সাত হাজার ছশো টাকা করে কিন্তু স্টাবিন দিত আশা করি এই বছরও কিন্তু কিছুটা হলেও বাড়াতে পারে অর্থাৎ আট হাজার টাকা হলেও হতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছো মিনিমাম কিন্তু সাত হাজার ছশো টাকা কিন্তু তোমরা পাবে তারপর কিন্তু ওখানে থাকার জন্য কিন্তু হোস্টেল দিয়ে দেবে তারপর এখানে কিন্তু কী কী লাগবে এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু তোমার অ্যাপ্লাই করতে হবে এখানে বলেই দিয়েছে এখানে কিন্তু অ্যাপলাইন অনলাইনের মাধ্যমে কিন্তু তোমার অ্যাপ্লাই করতে হবে তারপর এখানে দেখে নেবো যে তোমাদের এজ লিমিট কত বলেছে তো এজ লিমিট একটা ডিপেন্ড করে এজ লিমিট কত বলবে বলেছে এজ লিমিট কিন্তু বলেছে সতেরো বছরের কিন্তু এই ওপরে হলে হবে না এখানে কিন্তু টোয়েন্টি সেভেন ইয়ার্সের নিচে কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম তোমার সাতাশ বছর হতে হবে মিনিমাম কিন্তু তারা বলেনি তারপরে কিন্তু গভর্নমেন্টের রুলস অনুযায়ী এসসি এসটিরাও কিন্তু পাঁচ বছরের ছাড় পাবে তার সাথে সাথে ওবিসিরাও কিন্তু তিন বছরের ছাড় পাবে তার সাথে সাথে দশ বছরেরও কিন্তু এখানে সমস্ত ক্যাটাগরিরা কিন্তু ছাড় পাবে এখানে কিন্তু গভর্নমেন্টের রুলস অনুযায়ী সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এস ভাগ করে দিয়েছে তারপরে এখানে দেখব ক বছরের ট্রেনিং হবে তো বলে রাখি তোমাদের ডিউরেশন অফ ট্রেনিং কিন্তু উইল বি ওয়ান ইয়ার অর্থাৎ এক বছরের কিন্তু তোমাদের ট্রেনিং এখানে হবে এখানে কিন্তু তোমার এখানে কি বলেছে মেথড অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ কীভাবে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করবে এখানে দেখতেই পারছো মেথড অফ অ্যাপ্লিকেশান মেথড অফ অ্যাপ্লিকেশান কী বলেছে প্রথমে কিন্তু অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিংয়ের কিন্তু পোর্টালে নাম তুলতে হবে তারপর কিন্তু তোমাদের তিনে জুন তিনে জুন অর্থাৎ এই মাসের তিন তারিখ থেকে আজকে দু তারিখ কাল থেকে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে নটা সকাল নটা থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে হবে লাস্ট ডেট কবে লাস্ট ডেট কিন্তু আঠেরো তারিখে লাস্ট ডেট কবে আঠেরো ছয় তারিখে তোমার লাস্ট ডেট অর্থাৎ বেশি দিন কিন্তু টাইম নেই তারা কিন্তু বেশি দিন টাইম দেয়নি পনেরো দিন কিন্তু অনলি কিন্তু পনেরো দিন কিন্তু তারা টাইম দিয়েছে আশা করি তোমরা বুঝতেই পেরেছো পনেরো দিনের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেইটা যদি বুঝতে না পারো কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের এক্সট্রাভাবে একটা ভিডিও বানিয়ে বলে দেব তারপর আমরা এবার দেখব হচ্ছে মেথড অফ সিলেকশন তাহলে এখানে সিলেকশন প্রসেস কি আছে সিলেকশন প্রসেস কি আছে সিলেকশন প্রসেস সবসময় অ্যাপ্রেন্ডিশিপের কিন্তু মার্ক অর্থাৎ মাধ্যমিকের মার্ক দেখে না এখানে কিন্তু তোমার অ্যাপ্রেন্টিসিপের তুমি সরি আইটিআই কত পেয়েছো আইটিআই যদি তোমার এইটটি এইটটি পার্সেন্টের ওপরে থাকে তবে কিন্তু তুমি পাওয়ার হানড্রেড পার্সেন্ট তুমি পাবেই আশা করা যায় তারপরে কিন্তু এখানে রেজাল্ট কবে দেবে এর লাস্ট ডেট কিন্তু লাস্ট ডেট কবে আঠেরো তারিখে কিন্তু লাস্ট ডেট এই মাসের আঠেরো তারিখে লাস্ট ডেট তাহলে রেজাল্ট দেবে কবে রেজাল্টের ডেটও কিন্তু দিয়ে দিয়েছে বাইশ সয় অর্থাৎ আঠেরো তারিখে যদি তোমার লাস্ট ডেট হয় ওরা কিন্তু বাইশ তারিখে রেজাল্ট দেবে মাঝখানে কিন্তু তোমাদের চারটি দিন অর্থাৎ চার দিন কিন্তু মাঝখানে বাকি চার দিনের মাথায় কিন্তু তুমি রেজাল্ট পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা যারা আইটিআই করে বসে আছো তারা দেরি না করে কিন্তু আইটিআই তোমাদের করার পরে অ্যাপেন্ডিসিপ করতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ফর্ম ফিল করতে কোনো সমস্যা হয় তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আর কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে বানাবো সেটা দেখলে কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিলভাবে দেখার জন্য তাহলে যদি তোমাদের হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে সেটা যদি তোমাদের দেখতে ইচ্ছা হয় তাহলে কিন্তু আমার কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করবে থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিলভাবে দেখার জন্য